আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। ক্লান্ত শরীরে কাঁধে থাকা ব্যাগটা বিছানার এক কোণে ছুড়ে দিয়ে সোফায় গা এলিয়ে দিল সুরাইয়া। সেই ১২টায় কলেজ ছুটি হয়েছে, এখন বাজে ১টা। কলেজ থেকে বাড়ির পথ মাত্র ২০ মিনিটের, সেখানে অতিরিক্ত ৪০ মিনিট রাস্তার জ্যামে আটকে গেল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সুরাইয়ার চোখ গিয়ে বিঁধল দরজার দিকে। মাকে দেখতেই সুরাইয়া একটু নড়ে চড়ে বসল। আসো মা, কিছু বলবে? হ্যাঁ, গোসল সেরে দ্রুত রেডি হয়ে নে। কেন মা? বিকালে পাত্রপক্ষ আসবে, এবার আর কোনো বাহানা শুনবো না। শুরু ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ার, তোর বাবার খুব পরিচিত, শুনেছি ছেলেটা নাকি পাঁচক্ত নামাজ পড়ে, মুখে দাড়িও আছে, দেখতে মাশাআল্লাহ। যেমনটা তুই চাস এবার সেরকম ছেলেই পছন্দ করেছি, এবার আর না করবি না। মা, এখানে আমার দোষটা কোথায় বলো? এরকম ছেলে তো কত এলো আর কত গেল, সে তো এসে বলবে জেনারেল পড়া মেয়েকে বিয়ে করব না, আর একটা বছর পড়াশোনা করি না মা। না, মেয়েদের এত পড়াশোনার প্রয়োজন নেই। মায়ের বলা কথাগুলোর আর পুনর্ব্যক্ত না করে সুরাইয়া চুপ করে বসে রইল। বিকালের দিকে পাত্রের মা এবং চাচি সুরাইয়াকে দেখতে এলো। সুরাইয়া আগেই জানিয়ে দিয়েছেন নন মাহারাম কোনো পুরুষকে সে নিজের মুখ দেখাবে না। গ্রীষ্মের তাপ কাটিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পৃথিবীর বুকে ঝরে পড়ছে, জানালার গ্রিল ধরে বৃষ্টির পতন উপভোগ করছে সুরাইয়া। তার মনের কোণে কোথাও জানি একটু বিষণ্নতা অনুভব হচ্ছে। প্রতিবার মাদ্রাসা পড়ুয়া পাত্রই সুরাইয়াকে দেখতে আসে, কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করেছে, কারণ সে জেনারেল স্টুডেন্ট। ঠিক এসব কারণেই আজকাল হুজুরদের প্রতি এক প্রকার বিতৃষ্ণা জন্মেছে সুরাইয়ার। মা যে পাত্রের কথা বলেছে, ছেলেটা নিশ্চয়ই জেনারেল স্টুডেন্ট। সুরাইয়া জানে এই ছেলে কখনোই তাকে প্রত্যাখ্যান করবে না, কিন্তু বিয়ে নামক কথাটাই এখন তার কাছে ঘৃণার বিষয়। মাকে অনেক করে বলেছিলাম পড়াশোনাটা শেষ করি, কিন্তু যখন বলেছি চাকরি করব না, তখন থেকেই মা বিয়ের জন্য প্রেশার দিতে শুরু করেছে। এসব ভাবতে ভাবতে সুরাইয়া উপলব্ধি করতে পেল তার রব তাকে ডাকছে। সে অজু সেরে নামাজে দাঁড়িয়ে গেল, প্রাণ খুলে রবের কাছে দোয়া চাইল, হে আমার রব, আমার জন্য যেটা অধিক উত্তম হবে তুমি আমাকে সেটাই দিও, এমন কিছু দেবার আশা রেখো না যেটা পেলে আমি তোমার থেকে দূরে সরে যাব। আঁখি ভেদ করে এক ঝর্ণাধারা প্রবাহিত হলো তার চোখে, ওনার পার্শ্ব দিয়ে মুছে নিল সে চোখ। এমন সময় দরজার ওপাশ থেকে আওয়াজ আসতে লাগলো, শুরু ও শুরু, এই দিনে দুপুরে দরজা লাগিয়েছিস কেন? দরজাটা খোল। সুরাইয়া জায়নামাজটা বিছানার এক পাশে রেখে দ্রুত দরজা খুলে দিল। রেহেলা বেগম আপাদমস্তক মেয়েকে দেখে নিয়ে বলল, ও মা, তুই এখনো রেডি হসনি? ওদিকে মেহমান তো চলে এসেছে। হ্যাঁ মা, এখনই রেডি হচ্ছি, তুমি যাও। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি গেলাম। সুরাইয়া আলমারি থেকে একটা শাড়ি বের করে পরে নিল, মুখে সামান্য মেকআপ, ওষ্ঠে হালকা লিপস্টিক। অন্যদিনের তুলনায় আজ তাকে যেন একটু বেশি সুন্দর লাগছে। গুটি গুটি পায়ে বসার ঘরে গেল সুরাইয়া। সম্মুখে বসে থাকা অচেনা মানুষ দুটি সুরাইয়ার সর্বস্ব একবার অবলোকন করে নিল। সুরাইয়া কাছে গিয়ে সালাম জানালো, মাথা নিচু করে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল সে। পাশে থাকা এক ভদ্রমহিলা বলে উঠলেন, এখানে বসো মা। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলেটা। হঠাৎ সুরাইয়ার চোখ গিয়ে বিঁধল পাশে থাকা অন্য মহিলার দিকে। চোখের ইশারায় কি জানি বলে কথা শুরু করলেন তিনি, আমাদের ছেলে লাখে একটা, পাঁচক্ত নামাজ রোজা, অসহায়দের খাবার দেওয়া সহ সব রকম ভালো কাজে সামিল থাকে সে। পাশ থেকে অন্য মহিলা বলে উঠলেন, ছোট এবার চুপ কর, আপা মেয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, যদি কোনো আপত্তি না করেন আজ রাতেই আমরা বিয়েটা সম্পূর্ণ করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আজ রাতেই। আকস্মাৎ কথাগুলো সুরাইয়ার পুরো শরীরে একবার যেন বিদ্যুৎ চমকে গেল। কিন্তু আপা, ওর বাবার কাছ থেকে অনুমতি না পেলে? আপনি চিন্তা করবেন না আপা, ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। এদিকে সুরাইয়া চুপ করে বসে রইল, মনে হচ্ছে কেউ যেন তার মাথার উপরে মস্ত একটা পাথর চাপা দিয়েছে। মনের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা পানি তার হাতে এসে পড়ল। তাহলে কি তার রবের ফয়সালা এমনই ছিল? মেহমানদের বিদায় জানিয়ে দ্রুত কদমে নিজ রুমে এসে কান্না জুড়ে দিল সে। রেহেলা বেগম মেয়ের পিছু পিছু আসলেন, আলতো করে মাথায় হাত বুলিয়ে বললেন, মারে মেয়েদের জীবনটা এমনই, হঠাৎ করে এমন হবে জানবো কি করে বল? ছেলে ভালো, ফ্যামিলি ভালো, বিয়েটা হলে সমস্যা কোথায়? মা, আমি তো তোমাদের কাছে কখনো কিছু চাইনি, তবে এখন চাইছি। আর কয়টা দিন পড়াশোনা করি না, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাইলাম, সেটাও না করে দিলে, এখন তোমরা কান্না কার হাতে তুলে দিচ্ছ, তাতেও আমার কোনো আপত্তি নেই। তাই বলি এভাবে হুট করে বিয়ের জন্য মানসিকভাবে যে একটা প্রস্তুতির প্রয়োজন সেটা বুঝতে পারো না? আমি এখন কোন অবস্থাতে আছি তুমি বুঝতে পারছো মা? সবই তো বুঝি মা, মেয়েদের জীবনটাই এমন, যখন যেটা হবে মেনে নিতে হবে, জীবনে তো বিয়ে করতেই হবে, আজ হোক বা কাল। কিন্তু মা, আর কোনো কিন্তু শুনবো না আমি, আমি তোর বাবার সাথে কথা বলে ওদের জানিয়ে দিব। রেহেলা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। বেলকনিতে দাঁড়িয়ে আকাশপানে
দৃষ্টি রাখল সোরাইয়া। তার মনের অব্যক্ত কথাগুলো রবকে জানাতে খুব ইচ্ছা করছে আজ। হে আমার রব, পৃথিবীর কেউ না জানুক, তুমি তো জানো এই খণ্ড হৃদয়ের কথা। আমি তো তাকে একজন জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, যে আমার সর্বকুলের সাথী হবে। ভদ্রমহিলার বলা কিন্তু শব্দটি মনে হতেই মনটা অশান্ত হয়ে উঠল তার। সত্যি কি সে আল্লাহকে ভালোবাসে? হে আমার প্রিয় রব, আমি তো তাকেই চেয়েছি যে তোমাকে ভালোবাসে। ওই দূরে বিদ্যুতের তারে দুটি পাখি সোরাইয়ার চোখে পড়ল, দুদিকে মুখ করে বসে আছে তারা। শুধু আজ নয়, যখনই সে বেলকনিতে আসে তাদের অভিমানের দৃশ্য তার চোখে এড়াতে পারে না। বিষয়টি একটু অন্যরকম মনে হলেও সে কখনো এটা নিয়ে ভাবেনি, কিন্তু আজ তার খুব করে জানতে ইচ্ছা হচ্ছে কেন তাদের এই অবহেলা, কেন এই অভিমান। সুদূর মসজিদ থেকে কোনো এক বেলালের কণ্ঠে ভেসে আসছে আজানের সুর। সোরাইয়া আজানের জবাব সেরে অজু করে নামাজ পড়ে নিল। গোধূলির শেষ প্রান্তে সূর্যের বিদায়ের সাথে সাথেই রাতের অন্ধকারকে বরণ করে নিল প্রকৃতি। এমন সময় সোরাইয়ার মা সংবাদ দিল আজ রাত 10টায় তার বিয়ে। সোরাইয়া শেষ পর্যন্ত তার রবের ফয়সালাকেই মেনে নিল। সোরাইয়ার খুব করে ইচ্ছে ছিল তার বিয়ে কোনো এক মসজিদে হবে, সবাইকে খেজুর ছেটানো হবে, কিন্তু আজ সবই তার স্বপ্নই রয়ে গেল। খুব ছোটোখাটো একটা আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ের সময় কোনো এক মুহূর্তে সেই প্রিয় মুখখানি সোরাইয়ার চোখে পড়েছিল, তারপর আর দেখা হয়নি। যাবার সময় মা বাবাকে জড়িয়ে ধরে অনেকটাই কাঁদল সে। আজ কেন জানি তার মাকে জড়িয়ে অনেক কাঁদতে ইচ্ছা করছে। জীবনের গতিপথ কিছুটা থমকে গিয়েছে তার, আবেগের জায়গাটা ভারী হয়ে উঠেছে, বেদনার দলগুলো জমাট বেঁধেছে। খুব অল্প সময়ে যেন সব কিছু বিলীন হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে সোরাইয়া সাজানো গোছানো একটা বদ্ধ রুম। খুব ঘুম পাচ্ছে তার, এই দিনটা নিয়ে তার কতই না স্বপ্ন ছিল। মনে মনে রবকে স্মরণ করল সে। এতক্ষণে 2 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, এখন রাত 1টা। সেই কখন থেকে বাসর ঘরে বসে আছে সে, অজান্তেই দুটি চোখ বুঝে আসলো তার। আজ আজানের ধ্বনিটা কিছুটা অপরিচিত লাগলো তার। ধীরে ধীরে চোখ মেলে আশেপাশে তাকাতে তার চোখ গিয়ে বিঁধল সোফার দিকে। সেখানে কেউ একজন অপরদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ তার হৃদয় চমকে উঠল, কে ওটা? দ্রুত নিজেকে আবৃত করে নিল সে, ধীর পায়ে কাছে গিয়ে মুখ দেখার চেষ্টা করল। আরে, এটা তো কালকের ওই লোকটা যার সাথে আমার বিয়ে হয়েছিল। হায় রে শুরু, নিজের বরকেই চিনতে পারছিস না? কিন্তু উনি এখানে কেন? আর উনি সোফায় ঘুমাচ্ছেনই বা কেন? আমি কি ওনাকে ডেকে দিব? না থাক, ওনার সাথে এখন আমার পরিচয় হয়নি, একটু ইতস্তত করল সে। এরপর অজু করে নামাজ পড়ে নিল সে। বিয়ের আগে তাকে বলা হয়েছিল তার স্বামী নামাজ পড়ে, তাই সোরাইয়ার দেরি না করে পরিচয়হীন পুরুষটিকে ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের সালাত পড়বেন না? কয়েকবার ডাকার পরেও কোনো ফল পেল না সে। আর কোনো উপায় না পেয়ে তার হাত বাড়িয়ে দিল, অজান্তেই সে হাতটি আষ্টেপৃষ্টে গেল বাহু ডোরে। সোরাইয়া খুব লজ্জা পেয়ে গেল, কিন্তু তার লজ্জা আর ভালো লাগা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল যখন পরিচয়হীন পুরুষটি বলতে শুরু করল, রিয়া, আমি তোমাকে কিভাবে বলি বলো? আমার মা এভাবে আমাকে জোর করে বিয়ে দিল, আমি তোমাকে ছাড়তে পারবো না রিয়া। তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী আসতেই পারে না। আমি কখনোই ওই মেয়েকে আমার বউ হিসেবে মেনে নিব না। আমি শুধু তোমাকেই ভালোবাসি রিয়া, আই লাভ ইউ রিয়া। অকস্মাৎ হাতটা ছাড়িয়ে নিতেই লোকটি হন্তদন্ত হয়ে উঠে পড়ল। কে আপনি, এখানে কি করছেন? সোরাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সোরাইয়া, কাল রাতে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ও তুমি শোনো, কখনো নিজের অধিকার আদায়ের চেষ্টা করবে না। আর তুমি আমার কাছে কি করছিলে? আসলে আমি আপনাকে নামাজের জন্য ডাকতে এসেছিলাম, আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না, বুঝেছ? আর তুমি নাকি জেনারেল স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্টরা আবার নামাজও পড়ে নাকি? আমি তো জানি তোমাদের ওখানে ফ্রি মিক্সিং হয়, ওই পরিবেশ থেকে এসে তুমি ইসলাম মানো কিভাবে? হ্যাঁ, সোরাইয়ার অব্যক্ত মন অনেক কিছু ব্যক্ত করতে ইচ্ছা হয়, কিন্তু সে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সোরাইয়ার নীরবতা দেখে মিস্টার রিফাত হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। মুহূর্তে সে মেঝেতে বসে পড়ে, তার চোখে আজ শ্রাবণের ধারা পড়ছে। রবকে আজ খুব করে বলতে ইচ্ছে হচ্ছে তার, হে আমার মালিক, আমি তো তোমার দিনকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, তবে সে পথে কেন এত বাধা, কেন এত কটু কথা? মুহূর্তে তার মনে পড়ে যায় প্রিয় সেই আয়াতটি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, সূরা ইনশিরা 6 নম্বর আয়াত। সে জানে দুনিয়া কোনো আরামায়েশের স্থান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। প্রকৃত শান্তি তো তখনই মিলবে যখন আমার রব আমাকে বলবে, হে আমার প্রিয় বান্দা, প্রবেশ করো আমার নিয়ামতপূর্ণ জান্নাতে। হঠাৎ সোরাইয়ার ব্যথিত হৃদয়ে প্রশান্তি খেলে গেল, সে অকপটে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সোরাইয়া মেঝে থেকে উঠতে গিয়ে প্রিয় স্বামীকে দেখতে পেল হাতে টুপি নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে। ঠিক এতটুকুতেই তার কেন জানি পাহাড় সমান আনন্দ হলো। নিজেকে সে ধৈর্যশীল করে তুলবে, শত কষ্ট সত্ত্বেও কখনো স্বামীর অবান্ত হবে না, কখনো গলা উঁচিয়ে কথা বলবে না, এবং তার জীবনের শত কষ্টের কথা
কখনো নিজের বাবা মাকে জানাবে না, এই প্রতিজ্ঞা নিয়েই রুম থেকে বেরিয়ে গেল সে। রিফাত চৌধুরী তার বাবা মা সহ এক ভাই ও এক বোন নিয়ে এই বাড়িতে থাকেন। ছোটবেলায় মায়ের ইচ্ছাতেই মাদ্রাসাতে ভর্তি হয়েছিল সে। মাদ্রাসা থেকে আলিম ফাজিল পাশ করে সাম্প্রতিক কামিলে অধ্যয়নরত সে, পাশাপাশি ছোটখাটো একটা জব করে। বিয়ের আগে সুরাইয়াকে বলা হয়েছিল রিফাত সিভিল ইঞ্জিনিয়ার, যেটা পুরোটাই ছিল মিথ্যা, কারণ তার মা জানত সত্যি বললে কখনো সে রাজি হবে না। উচ্চবিত্ত আর টাকা পয়সা বর্তমান সমাজের বাবা মাকে করে তুলেছে উচ্চাকাঙ্ক্ষী। তারা মনে করেন উচ্চ ফ্যামিলি আর টাকা পয়সা থাকলেই মেয়ে সুখী হতে পারবে, যে চিন্তা আজ সুরাইয়াকে ভোগান্তির মুখে ফেলেছে। রিফাত চৌধুরীর ছোট ভাই আরমান চৌধুরী। রিফাত নিজে মাদ্রাসে পড়াশোনা করলেও ভাই এবং বোনকে পড়িয়েছে জেনারেলে। রিফাতের সব থেকে বড় ভুল ছিল সে হারাম রিলেশনে জড়িয়ে পড়ে। কলেজের একটা মেয়েকে সে খুব ভালোবাসত, তার নাম রিয়া। রিয়া আধুনিক আর মডার্ন মেয়ে। রিফাতই তাকে প্রথম প্রস্তাব দেয়। শয়তানের ধোকায় পড়ে তারা দীর্ঘদিন যাবৎ হারামে ডুবে থাকে এবং একসময় মেয়েটার বিয়ে হয়ে যায়। এরপর থেকে রিফাতের মধ্যে চেঞ্জ আসতে শুরু করে। জেনারেল পড়ুয়া কোনো মেয়েকেই সে আর সহ্য করতে পারে না। একবার সিদ্ধান্ত নিয়েছিল আলেমা কোনো এক মেয়েকে বিয়ে করবে, কিন্তু প্রাক্তন প্রেমের ধোকা তাকে পাগল করে দিয়েছে। বর্তমানে রিফাত অনেকটাই মানসিক রোগীতে পরিণত হয়েছে। ওদিকে আরমান জেনারেল স্টুডেন্ট এবং সেই সাথে একজন প্র্যাকটিসিং মুসলিমও বটে। তাদের একমাত্র বোন সারা বাসার মধ্যে সব থেকে প্র্যাকটিসিং মুসলিম। তাদের মা সানজিদা খাতুন একটু অন্য টাইপের, আর তাদের বাবা খালিদ হাসান বিজনেস নিয়ে ব্যস্ত। রুম থেকে বেরোতেই কোনো এক অচেনা পুরুষের সম্মুখে দাঁড়িয়ে গেল সুরাইয়া। সে জানত না রিফাতের কোনো ভাই আছে, তাই সে কোনো হিজাব না জড়িয়ে রুম থেকে বেরিয়ে এসেছিল। হঠাৎ আরমানকে দেখে সে দ্রুত ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নিল এবং বিপরীত মুখে ঘুরে দাঁড়াল। আরমান একটু ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি আরমান, এই বাড়িরই একজন সদস্য, আমি আপনার একমাত্র দেবর। আমি জানি দেবর মৃত্যু তুল্য, দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা পরিমাণ সম্পর্ক থাকা উচিত, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সম্মুখে না আসার। আপনি হয়তো জানতেন না যে আমি এ বাড়িতে থাকি, ইনশাআল্লাহ এরপর থেকে আবৃত করে বেরোনোর চেষ্টা করবেন। আসি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কথাগুলো বলে আরমান হনহন করে চলে গেল। সুরাইয়া পুনরায় রুমে প্রবেশ করে হিজাব পরে নিল। সুরাইয়া বসার ঘরে যেতেই তার শাশুড়ি আম্মা ডেকে বললেন, বৌমা সুন্দর দেখে একটা শাড়ি পরে এসো, যাও একটু পর আত্মীয় স্বজন আসবে, তোমাকে দেখতে চাইবে। সুরাইয়া হঠাৎ যেন আকাশ থেকে পড়ল। মহান আল্লাহর ইচ্ছায় সে যখন থেকে হেদায়েতের স্বভাব বান করেছে তখন থেকে আজ পর্যন্ত কোনো ননমাহারাম পুরুষকে নিজের মুখটা পর্যন্ত দেখায়নি। তাহলে আজ কিভাবে? সুরাইয়ার হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে। এদিকে তার শাশুড়ি হাত দিয়ে চলেছেন। এমন সময় রিফাত মসজিদ থেকে এসে উক্ত ঘটনা প্রত্যক্ষ করে বলল, কি হয়েছে মা? আর এই যে তুমি এখানে কি করছো? ধুর, তুই যে কি বলিস না, ও এবাড়ির বউ, এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি ওকে বললাম একটু সাজুগুজু করে আসতে, একটু পর সবাই দেখতে আসবে। রিফাত বলে উঠল, কারা দেখতে আসবে মা? কেন, তোর মামা মামি খালা খালো। না মা, ওরা আমার স্ত্রীকে দেখতে পারবে না। কেন? আমি বললাম তাই, ব্যাস। সানজিদা খাতুন ছেলের উপর আর একটা কথাও বললেন না। এদিকে সুরাইয়া কখন না জানি রিফাতকে জড়িয়ে ধরে। উনি যে এতটুকু ভালো কখনো সে ভাবেনি। মনে মনে অনেকটাই ভালো লাগা কাজ করলো তার। রিফাত আর একটু দাঁড়িয়ে না থেকে দ্রুত কদমে রুমে চলে এলো। সানজিদা খাতুন সুরাইয়াকে উদ্দেশ্য করে বললেন, যাও বোমা, রুমে যাও। সুরাইয়া নীরবে নিচের রুমে চলে এলো। সে রুমে প্রবেশ করেই দেখতে পেল রিফাত বিছানার এক কোণে বসে ফোন দেখছে। সুরাইয়া একটু কাছে গিয়ে বলল, শুনুন, আমার কাছে কোনো ফোন নেই, আপনি যদি আপনার ফোনটা আমাকে কিছু সময়ের জন্য হাদিয়া দেন তাহলে আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারি। কেন, বাসা থেকে কোনো ফোন আনুনি? না মানে, আচ্ছা থাক, প্রয়োজন নেই। সুরাইয়া চলে যেতেই পেছন থেকে রিফাত বলল, এই যে শোনো, এই নাও মাত্র 5 মিনিট। আচ্ছা, জাজাকাল্লাহ। সুরাইয়ার উৎফুল্লতা দেখে রিফাত খানিক তাকিয়ে থেকে মনে মনে বলল, মেয়েটা তো খুব সুন্দর। হঠাৎ তার মনে পড়ে গেল অতীত দিনের পুরনো শিশুর স্মৃতি। রিয়াও একসময় প্রফুল্ল হয়ে তার সঙ্গে কথা বলত। একটা সময় রিফাত বুঝতে পারে হারাম কখনো সুখ দেয় না, সে ভুল করেছে আর এই ভুল শোধরানো উচিত, কিন্তু সে সুরাইয়াকে আপন করে নিতে পারছে না কেন। এসব ভাবতে ভাবতেই রিফাত দেখতে পেল তার সামনে ধারণকৃত একটা মোবাইল ফোন। পাশ ফিরে তাকাতেই সুরাইয়াকে দেখতে পেল সে। তারপর বলল, এখনো তো 2 মিনিট বাকি, কারো জিনিস ব্যবহারে অনেক বেশি সতর্ক থাকতে পছন্দ করি। রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা তুমি কিসে পড়ো, সেটা জেনে আপনার কি প্রয়োজন? তুমি আমার স্ত্রী না? আমাকে তো আপনি স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। আমি কখন বললাম? স্বপ্নে। মানে? এমন সময় দরজায় টোকা পড়তেই তারা দুজনে ঘুরে তাকালো সেদিকে। গায়ে ইয়া বড় ওড়না জড়িয়ে একটা মেয়ে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল। সুরাইয়ার কাছে এসে হাত বাড়িয়ে বলল, আমি সারা, আপনার একমাত্র ননদিনী, ভাবি সাহেবা। সুরাইয়া মুসাফা করে নিল। এমন সময় রিফাত বলল, আমি যাই, তোরা গল্প কর।
কেন ভাইয়া, আমি কি এসে তোমাদের সুখের বারোটা বাজালাম নাকি? মার খাবি কিন্তু। আচ্ছা যাও, সাবধানে যেও। বউয়ের কথা ভাবতে ভাবতে আবার যেন উষ্ঠা খেও না। রিফাত বাঁকা চোখে বোনের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। সারা সুরাইয়ার হাত মুষ্টিবদ্ধ করে বলল, তো ভাবি কেমন লাগছে শ্বশুরবাড়ি? আলহামদুলিল্লাহ। এটা কি তোমার মনের কথা? কেন বলতো? কারণ আমি ভাইয়াকে চিনি। ভাইয়া একটা মেয়েকে ভীষণ ভালোবাসত, জানো তো। তারপর মেয়েটার বিয়ে হয়ে যায়, তারপর থেকে না ভাইয়া কেমন জানি হয়ে যায়, জানো ভাবি। আমি ভাইয়াকে অনেক বুঝিয়েছি, শয়তানের ধোকায় পড়ে ভাইয়া হারাম ছাড়তে পারেনি। শয়তানকে আর কী বলবো বলো, আমরা তো আমাদের নফসের কথাই চলি। দিনে দিনে আমাদের এই নফস অবাধ্য হয়ে উঠেছে, যখন যেটা বলছে আমরা সেটাই করছি। ভাইয়াও এমন একটা ভুল করেছে জীবনে, ওই ঘটনার পর থেকে আমরা কিছুতেই ভাইয়াকে স্বাভাবিক করতে পারছিলাম না। তারপর একজন বলল, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তুমি হয়তো অনেক কষ্ট পাবে কিন্তু সত্যিটা তোমাকে জানাতেই হবে। তারপর আমরা ভাইয়াকে বিয়ে দিই, কিন্তু ভাইয়া যখন ওই মেয়েটিকে এই কথা বলে যে তাকে কোনোদিন স্ত্রীর অধিকার দিবে না, তখন মেয়েটি এই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর অনেক কষ্টে আবার ভাইয়াকে রাজি করিয়েছি। আমি জানি না তোমাদের বন্ডিংটা এখন কেমন, তবে আমি তোমাকে কথা দিচ্ছি ভাবি, আমার ভাইয়া অনেক ভালো, সে একজন দায়িত্বশীল এবং যত্নশীল পুরুষ। সারার মুখে পুরো ঘটনাটি শুনে সুরাইয়া যেন আকাশ থেকে পড়ল। জীবনের পরীক্ষা যে এতটা কঠিন হবে সে কখনোই ভাবেনি, তবুও সে প্রতিজ্ঞা করল সে কখনোই হাল ছেড়ে দিবে না। সুরাইয়া সারার বাহুতে হাত রেখে বলল, আমি তোমার ভাইয়াকে আগের মতো করতে চেষ্টা করব ইনশাআল্লাহ, আর তুমি আশা রাখতে পারো যে আমি কখনোই তাকে মাঝপথে ছেড়ে যাব না। সারার মুখে হাসির সঙ্গে দুফুটা অশ্রু গড়িয়ে পড়ল। আচ্ছা ভাবি, তুমি থাকো তাহলে, আমি গেলাম, আল্লাহ হাফেজ। সারা চলে যেতেই বসার ঘরের লোকজনের সমাগম দেখে বেরিয়ে এলো সুরাইয়া। রিফাতের নানা বাড়ি থেকে অনেকে এসেছে নতুন বউকে দেখার জন্য। আগন্তুক এক ভদ্রলোক বলল, আরে এভাবে আপাদমস্তক ঢেকে থাকলে নতুন বউকে দেখব কিভাবে? সুরাইয়ার শাশুড়ি আম্মা বললেন, থাক ছোটন, আমার বৌমা পর্দা করে, ওকে দেখার জন্য এভাবে জোরাজোরি করিস না, বৌমা তুমি ঘরে যাও। শাশুড়ির এমন কথায় সুরাইয়া অনেকটাই উৎফুল্ল হলো, ধীর পায়ে রুমে চলে এলো। সে রুমে আসতে এসে যেটি দেখতে পেল তাতে তার পুরো শরীর হিম হয়ে এলো। সে দেখতে পেল রিফাত মেঝেতে পড়ে আছে। সুরাইয়া দ্রুত কদমে সেদিকে এগিয়ে যেতে একটা হাত বাধা দিয়ে বলল, খবরদার এদিকে আসবে না, আমাকে স্পর্শ করবে না। রিফাতের এক হাত বুকের ওপর, অন্য হাত সুরাইয়ার আর তার মাঝে ব্যবধান সৃষ্টি করেছে। এই মুহূর্তে সুরাইয়া ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। এমন সময় আরমান দরজায় দাঁড়িয়ে সালাম সেরে প্রবেশের অনুমতি চাইল। সুরাইয়া নিজেকে আবৃত করে নিল। আরমান রিফাতকে তুলে বিছানায় শুইয়ে দিল, অতপর ডাক্তারকে কল দিল। সুরাইয়া এক কোণে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। ২০ মিনিট বাদেই ডাক্তার এসে রিফাতকে চেক করে বলল, রোগীর স্ট্রোক হয়েছে, ব্রেনে কিছুটা ইঞ্জুরি হয়েছে, রোগীর কেসটা মারাত্মক, ব্রেনে বেশি চাপ দিলে পুনরায় স্ট্রোক করার পসিবিলিটি থাকবে। আর তারপরেই আরমান মলিন কণ্ঠে বলে উঠল, জি বুঝতে পেরেছি, ভাইয়ার সুস্থ হওয়ার পসিবিলিটি কতটুকু? বলতে পারেন 10%, তবে আল্লাহ যদি চান উনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারেন, এখন দোয়াই একমাত্র হাতিয়ার। পুরো রুমে যেন দুঃখের ছায়া নেমে এলো। আরমান ডাক্তারকে পৌঁছে দিতে গেল। রিফাতের মায়ের কাছে ছেলের জটিল রোগের কথা গোপন করা হলো। আগত অতিথিরাও এই বলে হাহুতাশ করল যে ছেলেটার বুঝি বউ কপালে নেই। দেখো এমন জটিল ব্যাধির খবর শুনে নতুন বউ আবার ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে বিদায় হন নাকি। শুধু এই বলেই তারা ক্ষান্ত হলো না, আরও কত কি বলা শেষ করে বিকালের ক্লান্তি লগ্নে সবাই বিদায় হলেন। এদিকে সুরাইয়া স্বামীকে কিভাবে সুস্থ করে তুলবে সেই ভাবনায় অটুট। রিফাতের মা সানজিদা খাতুন কিছুক্ষণ পরপর ছেলেকে নিজ চোখে প্রত্যক্ষ করে যাচ্ছেন। একসময় তার দৃষ্টি পড়ল সুরাইয়ার দিকে, মেয়েটা প্রতিবারই দূরে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। এমন সময় তিনি কাছে গিয়ে বললেন, বৌমা আমি সব কিছুই বুঝতে পারছি, দেখো আল্লাহ তোমাদের তাকদীর নির্ধারণ করে রেখেছেন, এটা হয়তো হওয়ারই ছিল, আমার ছেলেটাকে এভাবে ছেড়ে চলে যেও না। কথাগুলো বলেই তিনি চোখের বাঁধ ভাঙলেন। সুরাইয়া শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, অতপর চোখ মুছে বলল, আম্মা আমি আপনাকে কথা দিচ্ছি, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের মাঝে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না। সানজিদা খাতুন কয়েক ফোঁটা নোনা জলের সহিত সুরাইয়ার কপালে পরশ ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ডাক্তারের কথা অনুযায়ী রিফাতের এখন পর্যন্ত বিশ্রাম প্রয়োজন, অঘরে ঘুমাচ্ছে সে। সুরাইয়া ধীর পায়ে পৌঁছে গেল রিফাতের খুব কাছে, মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। রিফাতকে যেন নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। গোলাপি রঙের ঠোঁটের নিচ দিয়ে কৃষ্ণবর্ণ দাড়ি, অনেকটা লম্বাটে তবে কিছুটা কোঁকড়ানো, ঘাড় অবধি চুলগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে, চোখের নিচে কিঞ্চিত জল, সেটা লক্ষ্য করতেই সুরাই আলতো করে আঁচল দিয়ে মুছে দিল সে চোখ। কতটা মায়াবী লাগছে তাকে, কবিরা তাদের কাগজ চেরা কবিতায় শুধু রমণীর রূপ সৌন্দর্যের স্থান দিয়েছে, কিন্তু তাদের ভুল প্রমাণ করে সুরাইয়া লিখবে
এক অনুপম পুরুষের তরে মহাকাব্য, যার অপরূপ সৌন্দর্য সুরাইয়াকে করে তুলেছে বিমোহিত। সুরাইয়া আগে কখনো এভাবে এক নয়নে কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখেনি। এই যেন এক মোহ, কাটিয়ে ওঠা বড্ড কঠিন। কেন এত মায়াবী লাগছে তাকে? সুরাইয়া কখনো কোনো পুরুষের পানে তাকিয়ে দেখেনি। পৃথিবীর সব পুরুষই তার কাছে অপরিচিত। কে বেশি সুন্দর আর কে কম তা কখনো বিচার করা হয়নি তার। হয়তো সে কারণেই এতটা অপরূপ লাগছে রিফাতকে। এভাবে কতক্ষণ কেটে গেল তার জানা নেই। কোনো এক সুখের রাজ্যে হারিয়ে গেছে সে। সুদূর মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ঘুম ভাঙতেই সুরাইয়া দেখতে পেল কারো বুকের উপর হাত রেখে সে বসা অবস্থায় ঘুমিয়েছিল। সেটা আর কেউ নয়, তার প্রাণপ্রিয় স্বামী। সে খানিকটা লজ্জা পেয়ে গেল। দ্রুত উঠে অজু সেরে নামাজ পড়ে নিল। আজ অনেকক্ষণ যাবৎ সালাহ পড়ল সে। অবশেষে মনের যত আবেগ, যত চাওয়া, সব পূর্ণতার স্থানে সমর্পণ করল সে। রবির সাথে যেন চুক্তি হলো তার, রিফাতকে ছেড়ে কখনো যাবে না সে। প্রকৃত প্রেম তো জীবনে একবারই আসে। হয়তো এটাই তার সেই প্রকৃত প্রেম, যার জন্য কত স্বপ্ন প্রতিনিয়ত বনেছে সে। হঠাৎ সুরাইয়া উপলব্ধি করতে পেল রিফাতের সলাহ আদায় করতে হবে, কিন্তু এখন কি তাকে ডাকা উচিত হবে? সুরাইয়া দৌড়ে গেল শাশুড়ি আম্মার কাছে, সালাম জানিয়ে প্রবেশ করল রুমে। তারপর বলল, আম্মা আপনি কি ওনাকে একটু ডেকে দিবেন? কেন বোমা, আসলে আজান হয়েছে তো, উনি সলাহ পড়বেন, তাছাড়া ওনাকে তো ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা বোমা তুমি যাও, আমি আসছি। জি আম্মা। আচ্ছা শুক্রিয়া। রুমে এসে ওজোর পানি রেডি করলো সে। সানজিদা খাতুন ছেলেকে ডেকে দিলেন নামাজের জন্য। রিফাত নামাজ সেরে আবার বিছানায় গা এলিয়ে দিল। এমন সময় রিফাতের ফোনটা বেজে উঠল। রিফাত ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, আমার মেয়েকে ফোনটা দাও। রিফাত কিছুটা অবাক না হয়ে পারল না। এরপর একটু কঠিন গলায় বলে উঠল, এই যে সুরাইয়া, না কি জানি, আপনি কোথায় আছেন? আপনার ফোন এসেছে। রিফাতের এমন ডাক শুনে সুরাইয়া কিচেন থেকে দৌড়ে চলে এলো। ফোনটা হাতে নিয়ে সালাম দিতেই ওপাশ থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। এই আমি এসব কি শুনলাম রে সুরু, জামাইয়ের নাকি বাঁচার সম্ভাবনা খুবই কম। মা তোমাকে সব কে বলেছে? সে যেই বলুক, তুই আগে আমার কথার জবাব দে সুরু। সুরাইয়া নিশ্চুপ। ওপাশ থেকে আবারও হাঁক এলো, কিরে চুপ করে আছিস কেন? হ্যাঁ মা। সুরু তোর এবার কি হবে? এটা কি হলো? আল্লাহ তুমি এটা কি করলে? সুরু তুই চলে আয় মা, তোর আর সংসার করার প্রয়োজন নেই। মা তুমি এসব কি বলছো? তুমি আল্লাহকে দোষ দিচ্ছ? আলহামদুলিল্লাহ মা আমি ভালো আছি, আর ডাক্তার তো বলেছেনই আল্লাহ চাইলে উনি সুস্থ হয়ে যাবেন। কি সুস্থ হবে? হ্যাঁ যে একবার স্ট্রোক করেছে, আর একবার করলেই তো দুনিয়া থেকে বিদায়, তখন তোর কি হবে? এখনও একটা ছেলে মেয়ে হলো না। রিফাতের কিছু হয়ে গেলে তোকে ওরা এক মুহূর্ত বাড়িতে রাখবে না, তার চেয়ে বরং তুই চলে আয় মা, আমরা তোকে আরও ভালো জায়গায় বিয়ে দিব। মা এবার শান্ত হ প্লিজ, তুমি এভাবে বলবে আমি কখনোই ভাবিনি, আমি কখনো আশা করিনি তোমার থেকে এসব কথা শুনতে হবে আমাকে। তুমি কি তাকদীরে বিশ্বাস করো না? তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন ভয়, ক্ষুধা এবং দারিদ্রতার মাধ্যমে? উনি এখন আমার স্বামী, এটা করলে আল্লাহ আমার প্রতি কখনো খুশি হবেন না, তুমি বুঝছো মা? মা আমি তোমাকে আজ একটা কথা বলছি, এই বিষয়গুলো পুরোটাই আমার সাংসারিক ব্যাপার, তুমি এভাবে বলতে পারো না। আর কখনো যদি এসব উপদেশ দেওয়ার থাকে তাহলে আমাকে আর ফোন দিবে না, ভুল হলে ক্ষমা করবে, আল্লাহ হাফেজ। কল কেটে দিতেই দুফোঁটা পানি চোখ থেকে বিসর্জন দিল সে। এতক্ষণে বেলকুনিতে দাঁড়িয়ে কথাগুলো বলছিল সুরাইয়া। রুমে প্রবেশ করতেই দরজায় দণ্ডায়মান রিফাতকে দেখে চমকে উঠল সে। রিফাত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিয়ের পরেই প্রথম সে সুরাইয়ার পানি এক নজরে দেখছে। সুরাইয়া শান্ত কণ্ঠে বলল, এই যে আপনার ফোন নিন। ফোনটা দিতেই সুরাইয়া পুনরায় কিচেনের দিকে পা বাড়ালো। রিফাত কিছুটা হলেও সুরাইয়ার কথাগুলো শুনেছে, কথাগুলো তাকে অনেকটাই ভাবিয়ে তুলেছে। একজন জেনারেল পড়ুয়া মেয়ে এমনটাও হতে পারে, এটা ছিল তার ধারণার বিপরীতে। শরীর আবারও কিছুটা অসুস্থ হওয়ায় রিফাত বিছানায় গা এলিয়ে দিল। খাবার রেডি করে রুমে আসতেই ঘুমন্ত স্বামীকে দেখে আবার ফিরে গেল পূর্বের জায়গায়। আজ রিফাতের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল, সকলের চাপাকান্নায় ঘর যেন মৃতপ্রায় হয়ে পড়ল। বিকালের দিকে আবার ডাক্তার আসলেন, কিছু মেডিসিন দেওয়ায় একটু স্বাভাবিক হলো রিফাত। কিছুটা দূরে দাঁড়িয়ে কেঁদেই চলেছে সুরাইয়া, রবকে সে ডেকেই চলেছে, প্রতিনিয়ত দোয়া পড়েই যাচ্ছে, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা আস্তাগফিরুল্লাহ, তার মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে। সুরাইয়াকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে সারা। ডাক্তার চলে যেতেই রিফাত আর চোখা কয়েকবার তাকালো সুরাইয়ার দিকে, সে তার জন্য কাঁদছে বুঝি। মেয়েটা আসলে এমন কেন? কয়েকবার নিজেকে প্রশ্ন করল রিফাত। প্রতি ফরজ সালাতে প্রাণপ্রিয় স্বামীর জন্য দোয়া করছে সুরাইয়া, দোয়া কবুলের অন্তিম মুহূর্ত চাক্ষুষ না করে সে যেন ক্ষান্ত হবে না। রাতে সানজিদা খাতুন ছেলেকে খাইয়ে দিয়ে গেলেন, সকলে একবার করে রিফাতকে দেখে নিজ নিজ রুমে চলে গেলেন। সুরাইয়া আলতো করে রিফাতের গায়ে চাদর টেনে দিল, কারণ রিফাত এখন ঘুমে আচ্ছন্ন। আস্তে ধীরে সোফায় গিয়ে গা এলিয়ে দিল সুরাইয়া।
প্রতিটা মুহূর্তে রবকে ডেকে চলেছে সে। তার স্মৃতিপটে ভেসে উঠছে হাজারো চিন্তা, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিল সে। তাদের ক্লাসের প্রায় সকল ফ্রেন্ডেরই বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে বিয়ে স্বামী সংসার এসব কিছু নিয়েই শত স্বপ্ন বুনেছিল সে। একসাথে বসে একই চায়ের কাপে চুমুক দিবে দুজন, রোদ অথবা বৃষ্টি উপভোগ করবে একসাথে, কৃষ্ণঝোড়ার এক ঝাঁক প্রশ্ন এনে বলবে, প্রিয় আহলিয়া এতদিন কেন আসনি, অভিমান করেছিলে বুঝি, দু চোখের জল গড়িয়ে কোথায় জানি অদৃশ্য হয়ে গেল তার। তবুও সে অকপটে বলে উঠল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এসব ভাবতে ভাবতেই কিছুটা ঘুম এসে জমা হয়েছে তার চোখে। হঠাৎ বিদঘুটে এক শব্দে ঘুম ভেঙে গেল সোরাইয়ার। বিষয়টা বুঝে ওঠার আগেই সে বুঝতে পারল রিফাতের কিছু একটা হয়েছে। সোরাইয়া দ্রুত কদমে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। রিফাতের পুরো শরীর কাঁপছে, মাঝে মাঝে অদ্ভুতভাবে ঝাঁকুনি দিয়ে উঠছে। সোরাইয়া এই মুহূর্তে ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। এখন রাত প্রায় দুইটা, বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছাদিত। সোরাইয়া সাহস নিয়ে রিফাতের এক কপালে হাত রাখলো, আচমকা হাতটা সরিয়ে নিল সে, জ্বরে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত সে বুঝে উঠতে পারল না, রবের কাছে সাহায্য চেয়েই যাচ্ছে। আলমারি থেকে একটা ওড়না বের করে ভিজিয়ে রিফাতের ললাটে অনবরত দিতেও কোনো কাজ হলো না, তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে, সেই সাথে ঝাঁকুনিও। সোরাইয়া আর কিছু চাদর আনতে যাবে, এমন সময় পেছন থেকে তার হাত ধরে ফেলল রিফাত। পেছন ফিরতেই সোরাইয়া শুনতে পেল রিফাতের মুখে আওড়ানো বলি, আমাকে ছেড়ে যেও না, এই কঠিন মুহূর্তে তোমাকে আমার খুব প্রয়োজন। সোরাইয়া বিনা বাক্যে রিফাতের পাশে গিয়ে বসল। কোনো এক গায়েবিতে সে বুঝতে পারল একমাত্র তার স্পর্শে রিফাতের হাড় কাঁপন স্থির হবে। এদিকে রিফাত বলেই চলেছে, প্লিজ আজ থেকে যাও, আজ আমাকে একটু ভালোবাসো, আমাকে ছেড়ে যেও না। রিফাতের হাড় কাঁপনই ক্রমশই বেড়ে চলেছে, শরীরের তাপমাত্রা যেন ভস্ম করে দিবে। আর কোনো ভাবনা চিন্তা না করে সোরাইয়া রিফাতকে জড়িয়ে ধরল, কারণ সে ফেরেশতাদের অভিশাপ কুড়াতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে কামনার নিমিত্তে ডাকে এবং সে অস্বীকার করে আর তার উপর রাগান্বিত হয়ে রাত কাটায়, ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। বুখারি 4794। রাতের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হতে লাগল। ঘড়ির টিকটিক আওয়াজ বলছে সময় হয়েছে, হে উম্মা উঠো দাঁড়িয়ে যাও তোমার রবের শানে। রিফাতের শরীরে তাপমাত্রা অনেকটাই হালকা হয়েছে, স্বাভাবিক মানুষের মতো ঘুমাচ্ছে সে। সোরাইয়া তড়িঘড়ি করে উঠতে গিয়ে শাড়ির আঁচলে টান পড়তেই লজ্জা পেয়ে গেল। দ্রুত উঠে পবিত্রতা অর্জন করে রবের দরবারে হাজির হলো সে, কারণ সে জানে শেষ রাতের গুরুত্ব ঠিক কতখানি। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, এবং রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন। প্রশংসিত মাকামে মাহমুদে সোরা ইশরা 79। এছাড়া তাহাজ্জুদের অপরিসীম গুরুত্বের কথা সোরাইয়ার অজানা নয়। রাতের শেষ ভাগে শেষ আসমানে পদার্পণ করেন। বান্দার যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত বিষাদ, সকল কিছুর পূর্ণতা দিতে, ঠিক সেই মুহূর্তে সোরাইয়া তার রবকে ডেকে বলল, তোমার দেওয়া এই জীবন আমার জন্য নিয়ামত, না চাইতে কত না দিয়েছ, তার বদলে তুমি কি এমন চেয়েছ আমাদের কাছে, আমরা যেন তোমাকে স্মরণ করি। সত্যি জানো তো, তোমার স্মরণে কেন জানি এই কল্প প্রশান্ত হয়, কি এমন আছে তোমার সামনে, হে আমার মালিক, এই এত এত নিয়ামতের মাঝেও আমার কোথায় জানি একটুকরো বিষাদ জমে আছে, সেটা মুছে দাও মালিক, হয়তো আমি ধারণা করছি সে বিষাদ আর কেউ নয়, ওনাকে তুমি সুস্থ করে দাও মালিক, আমি তাকদীরে বিশ্বাসী, কিন্তু আমি এটা জানি দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। কথাগুলো বলেই সোরাইয়া কান্নায় ভেঙে পড়ল। অতঃপর রাতকে বিদায় জানিয়ে ফজরের আজান হলো। সোরাইয়া জায়নামাজ ছেড়ে উঠে পুনরায় ওযু সেরে নামাজ পড়ে নিল। আস্তে ধীরে রিফাতের পাশে গিয়ে বলল, এই যে শুনছেন, আপনি কি নামাজ পড়তে পারবেন? রিফাত হুমু বলে সাই দিল, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারল না। সোরাইয়া দরজা খুলে বাড়ির বাইরে থেকে এক টুকরো মাটি এনে রিফাতকে তাইমুম করিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 43 নং আয়াতে বলেছেন, হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয় না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো, এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো। তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদেরকেও প্রস্রাব পায়খানা থেকে আসে, কিংবা তোমার স্ত্রী সম্ভোগ করো, তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়ামুম করো, সুতরাং তোমাদের মুখমণ্ডলও হাত মাসেও করো, নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। এখানে পানি থাকা অবস্থাতেও তায়ামুমের বৈধতা রয়েছে। যদি এমন হয় রুগ্ন ব্যক্তি পানি স্পর্শের কারণে তার রোগ বৃদ্ধি পাবে, অথবা পানি অপবিত্র থাকার কারণে, অথবা মৃত্যুর আশঙ্কা রয়েছে,
অথবা কোনোভাবে পানির ব্যবহার সম্ভব নয়। সেক্ষেত্রে তায়াম্মুমের বৈধতা রয়েছে। সুরাইয়া সর্বপ্রথম রিফাতকে নিয়ত করতে বলল। রিফাত মাথা নাড়িয়ে সায় জানাল, তারপর মুখমণ্ডল মাসেহ এবং সর্বশেষ দু হাতের কনুইসহ মাসেহ করে দিল। রিফাত শয়ন অবস্থাতেই সালাহ পড়ে নিল। সুরাইয়া রিফাতের পাশে বসেই সুরা আর রহমান পাঠ করল। কিছুটা মুহূর্ত রিফাত উপলব্ধি করতে পারল এক জান্নাতি সুখ। সকালের ভোজ শেষে রিফাত ঘুমিয়ে পড়ল, সে অনেকটাই অবচেতন হয়ে আছে। সুরাইয়া এক দৃষ্টিতে স্বামীর বানে তাকিয়ে আছে। এমন সময় কারো সালামের শব্দে সে ঘুরে তাকালো। আসতে পারি ভাবি? জি আসো, কি করছো? এই তো বসে আছি। ভাইয়ের এখন কি অবস্থা? এখন একটু বেটার আলহামদুলিল্লাহ। তুমি কিছু চিন্তা করো না, আমরা সবাই দোয়া করছি ইনশাআল্লাহ ভাইয়া খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। দেখো ইনশাআল্লাহ বোন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি, আমি তোমাকে দেখে সত্যি খুব অবাক হচ্ছি, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। এভাবে বলছো কেন বোন? এখানে তো আমার স্বার্থ রয়েছে, আমি আল্লাহর দেওয়া সব অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। তুমি জানো আমি যখন আল্লাহর রহমতে হেদায়তপ্রাপ্ত হই, ঠিক তখন থেকে আল্লাহর পবিত্র বাণীগুলো পড়তে থাকি। এমনটা নয় যে আমি কখনো বিয়ে না করতে বাহানা করেছি। বিয়ে নিয়ে আমার ছিল নানান চিন্তা। জানো অনেক স্বপ্ন দেখতাম। হঠাৎ একদিন আমি সূরা আহজাবের অর্থ পড়ছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা পৃষ্ঠায়। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তিনি তাকে খুব মহব্বত করতেন। তিনি তার ফুপু উমাইয়া বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিলেন। এক বছর অথবা তার কিছু সময় সংসার শেষে তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানালেন। তিনি তাকে উপদেশ দিলেন, সংসার ভেঙে দিও না এবং ইত্তাকুল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিভোর্স দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে গল্প করার মুহূর্তে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় বলতেন, তোমাদের বিবাহ দিয়েছেন তোমাদের ওলি অর্থাৎ অভিভাবক, আর আমাকে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জানো বোন, তারপর থেকে আমি শুধু অপেক্ষায় ছিলাম। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওলি হয়েছেন আল্লাহ, আর আল্লাহ আমার বিয়ের ঘটক হবেন আলহামদুলিল্লাহ। আলা কুল্লি হাল, তোমার ভাইয়ের সাথে বিয়েটা আল্লাহই আমাকে দিয়েছেন, এটা নিয়ে আমার পূর্ণ বিশ্বাস আছে। সেই প্রিয় জীবনসঙ্গীকে একা করে আমি কিভাবে যাই বলো? সারা বিনা বাক্যে সুরাইয়াকে জড়িয়ে ধরে বলল, মাশা আল্লাহ ভাবি, তোমার কল্পটি ফুলের মতো পবিত্র, আল্লাহ তোমার সংসারে অনেক অনেক বারাকা দান করুক, আমিন ইয়া রব্বুল আলামিন। আজান হয়েছে ভাবি, আমি এখন যাই, আল্লাহ হাফেজ। সারা চলে যেতে রিফাতের ঘুম ভাঙল। চোখ মেলে সুরাইয়াকে পাশে দেখে সে চমকে উঠল, তারপর বিস্ময়ে বলে উঠল, তুমি এখানে কি করছো? সুরাইয়া অনেকটা ঘাবড়ে গেল, আমতামতো করে বলল, না মানে আমি, হ্যাঁ তুমি এখানে কি করো? আমি তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকবে? মা, ও মা কোথায় তুমি? বলতে বলতে রিফাত রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সুরাইয়া বিস্মিত না হয়ে পারল না। কিছুক্ষণ পর অবচেতন মনে বিষণ্ণতা নেমে এলো, প্রসূন হৃদয়ে কাটার আঘাত লাগলো। তারপর নিজেকে শান্ত করে বলল, হয়তো রিফাত একদিন অচেতন অবস্থায় থাকার কারণে কিছুই উপলব্ধি করতে পারেনি, তবু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুরাইয়া অযু সেরে নামাজ পড়ে নিল। রিফাত মায়ের রুমে প্রবেশ করতেই মা এবং সারাকে দেখতে পেল। তারা দুজন রিফাতকে এভাবে দেখে অনেকটা আপ্লুত হলো। সানজিদা খাতুন ছেলের দিকে এগিয়ে এসে বললেন, বাবা তুই সুস্থ হয়ে গিয়েছিস, এটা তো মিরাক্কেল। ভাইয়া, এই কিছুক্ষণ আগে আমি তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে এলাম, তোমার যে বেহাল দশা হয়েছিল তাতে করে এত দ্রুত কিভাবে? নিশ্চয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আর তারপর ভাবির ক্রেডিট। রিফাত বিস্মিত চোখে প্রশ্ন ছুড়ল, মানে? মানে আপনি যে একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, আপনার প্রাণের প্রিয় বউ রাত দিন আপনার যত্ন করেছেন এবং সবসময় আপনার জন্য রবের নিকট দোয়া করেছেন? রিফাত অবাক হয়ে সারার দিকে চেয়ে রইল। সানজিদা খাতুন ছেলের মুখে হাত রেখে বললেন, বাবা মেয়েটা রাত নেই দিন নেই তো সেবা করেছে, সব কিছু জেনেও তোকে একা ছেড়ে যায়নি, তুই ওকে কখনো কষ্ট দিস না বাবা, মেয়েটা সত্যি অনেক ভালো, নিষ্পাপ শিশুর মতোই তার মন। রিফাত দ্রুত কদমে নিজের রুমে এসে হাজির হলো। সুরাইয়াকে নামাজরত অবস্থায় দেখে রিফাত পায়চারি করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তার মনে আজ হাজারো চিন্তার দল জমাট বেঁধেছে। সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে নাকি রিয়ার মতোই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? রিফাত ভেবেছিল তার জীবনে আর কখনো প্রেম আসবে না, আর কখনো কাউকে সে ভালোবাসতে পারবে না। রিফাতের মাঝে ইসলাম আছে, তবে সে তার পরিপূর্ণ ব্যবহার জানে না।
আর সে কারণেই আজ তার এমন বেহাল দশা। তবে সে মুক্তি চায় দুনিয়ার কারাগার থেকে, আর তার মন স্থির হয় না, মন চায় পূর্ণতা পেতে। কোনো এক অচেনা অজানা সুখ সর্বদা তাকে আহ্বান করেই চলেছে, সে জান্নাতি সুখ চায়। নফসের লাওয়ামা সর্বদা তাকে তাড়িয়ে বেড়ায়। এমন সময় জানালার ওপারে সোরিয়াকে দেখতে পেল জায়নামাজ হাতে। রিফাত ঠিক বুঝে উঠতে পারে না মেয়েটার মাঝে অদ্ভুত কী এমন শক্তি আছে যেটা তাকে আকৃষ্ট করে ভীষণভাবে। সে আর পারছে না। একসময় রিফাত বেলকনি থেকে সোরিয়াকে ডাকতে সোরিয়া ভীত হয়ে সেদিকে এগিয়ে গেল। ঠিক এই মুহূর্তে ভয় আর ভালো লাগার মিশ্রণে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হচ্ছে তার মাঝে। মাথা নিচু করে রিফাতের সামনে গিয়ে দাঁড়ালো সে, দুহাত মুঠো করে সম্মুখে রেখেছে, পুরো শরীর কাঁপছে। রিফাত সোরিয়ার এমন অবস্থা দেখে অনেকটাই বিস্মিত হল, তারপর বলল, এনিথিং রং? জি না। তাহলে ভয় পাচ্ছ কেন? সোরাইয়া কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর রিফাত বলতে শুরু করল, শোনো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আশা করি তুমি আমার বিষয়ে সবই জানো, নতুন করে বলার কিছু নেই। বিয়ের পরদিন থেকে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তার জন্য সরি। আর আরেকটা কথা। জি বলুন। কয়েকদিন যাবত আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি। রিফাতের কথায় জড়তা এসে গেল, কখনো এমন হয়নি তার, তবে আজ কেন এমন হচ্ছে? রিফাতের জড়তা উপলব্ধি করতে পেরে সোরিয়া বলল, আপনি বলতে পারেন। কয়েকদিন যাবত আমি উপলব্ধি করছি, তুমি আমার কাছে এলে আমার কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়, তোমার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। সোরিয়া আবার কিছুটা মুখ তুলে তাকায় রিফাতের দিকে। রিফাতের ললাটে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। সোরিয়া বিচলিত হয়ে বলল, আপনি অসুস্থ, অতিরিক্ত চাপ নেবেন না প্লিজ, ডাক্তার আপনাকে রেস্ট করতে বলেছেন, আপনি প্লিজ এখন বিশ্রাম নিন। রিফাত আরও একবার অবাক হয়, এরপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আমাকে ভালোবাসবে সোরিয়া? সোরিয়ার এই মুহূর্তে ঠিক কি বলা উচিত সে ভেবে পায় না। বিনা বাক্যে, বিনা সংকোচে, বিনা লাজুকতায় রিফাতকে জাপটে ধরে। এমন হয় রিফাত যেন পড়েই যায়। যতটা শক্তির প্রয়োজন ততটা শক্তি দিয়ে সোরিয়া রিফাতকে আঁকড়ে ধরে কান্না করতে থাকে। রিফাত অবাক হয়ে ওই দূরপানে তাকিয়ে থাকে। সদ্য ঘটে যাওয়া ঘটনাটি যেন রিফাতের দৃশ্যপটে বারবার ব্যক্ত হতে থাকে। সোরিয়ার চাপা কান্না গাঢ় হতে থাকে। সেটা বুঝতে পেরে রিফাত নিজের থেকে সোরিয়াকে ছাড়িয়ে নিয়ে মুখের দুপাশে হাত রেখে বলে, কাঁদছ কেন সোরিয়া? সে কেঁদেই চলেছে। কাঁদছ কেন? হ্যাঁ, আমি কি কিছু ভুল করেছি? না, কাঁদছি দোয়া কবুলের খুশিতে, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আজ আমি একজন ভাগ্যবান স্ত্রী, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার দোয়া কবুল করেছেন, আমার মতো পাপী বান্দার দোয়া কবুল করেছেন তিনি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিশ্চয় তিনি সর্বশক্তিমান ও মহাক্ষমাশীল। রিফাত এবার নিজ থেকেই সোরিয়াকে বুকে টেনে নিল, তারপর তার ললাটে ওষ্ঠের পরশ ছুঁয়ে দিয়ে বলল, ঝরে যাওয়া প্রসন্ন রেখো মোর বুক পকেটে, আর নাহি দিব কাঁদতে কাঁদাতে। আজ সোরিয়া একটু বেশিই খুশি। বিকালের ক্লান্ত রোদে সোরিয়া এবং সারা ছাদে এসেছে। সারা কিছুটা বাঁকা চোখে বলল, ভাবি আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন বলতো? ভাইয়া সুস্থ হয়েছে বলে? সেটা তো অবশ্যই, তবে তবে আবার কি ভাবি? আজ তোমার ভাইয়া আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে, সোরিয়া সিও হাত দ্বারা মুখ ঢেকে নিল, লজ্জায় যেন এখনই মারা যাবে। সদ্য ঘটনা উপলব্ধি করতে পেরে সারা বলল, থাক তোমাকে আর বলতে হবে না, চলো নিচে যাই, মা আবার বকবে। হ্যাঁ তাই চলো। সন্ধ্যার দিকে রিফাত মসজিদ থেকে ফিরে এলো, তারপর উচ্চ আওয়াজে বলতে লাগলো, সোরিয়া, হে আমার প্রিয়তমী সোরাইয়ে, কোথায় তুমি? সোরিয়া সবার জন্য নাস্তা রেডি করছিল। এমন সময় রিফাতের ডাকে এক দৌড়ে রুমে চলে এলো, তারপর বলল, জি বলুন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ও কিছু না, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন, তোমার আম্মা ফোন দিয়েছে। সোরিয়া লাজুক মুখখানি মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠল। এগিয়ে গিয়ে রিফাতের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মা রে, তোর সাথে অনেকদিন কথা হয় না, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তুমি কেমন আছো মা? তোর সাথে কথা না বলে কিভাবে ভালো থাকি বল, কতদিন তোকে দেখি না। জামাইয়ের অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আছেন। জামাইকে নিয়ে আয় না মা, সোরিয়ার কণ্ঠ ভারী হয়ে আসে, কথা বলতে কষ্ট হয়, মায়ের কিছু নির্মম আচরণ তার মনে পড়ে যায়। তারপরেও সে কখনো মায়ের উপর কথা বলেনি, কারণ সে জানে তিন ব্যক্তির উপর গলা উঁচিয়ে অথবা রাগান্বিত হয়ে কথা বলতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পিতামাতা এবং স্বামী, তারা যতই বকা দিক অথবা কটু কথা বলুক, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ না করা। আর যেখানে আমার রাসূল আমাকে নির্দেশ করেছেন সেখানে আমি কোনো কথা বলার সাহস রাখি না। সোরিয়ার চাপা কান্না আরও কিছুটা চেপে বলল, জি ইনশাআল্লাহ আসবো মা। ছোটবেলা থেকেই সে বেদিনী পরিবেশে বেড়ে উঠেছে, বেদিনী পরিবেশে দিনের সুবাস কেমন
তা সম্পূর্ণই ছিল তার অজানা। ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে কাজিন, রিলেটিভ সবাই ছিল বেদিনী। সেখানে সোরাইয়ার দিনে ফেরার গল্পটা একটু ভিন্ন। দিন অর্থ কী সেটাও তার কাছে ছিল আকাশের বুকে ফুটে থাকা ছোট্ট তারাদের নামের মতো। ক্লাস টেনে অধ্যয়নরত অবস্থায় একদিন সোরাইয়া বিছানার এক কোণে বসে মোবাইল স্ক্রলিং করছিল। এমন সময় ফেসবুকে একটা গ্রুপ তার চোখে পড়ে, দিনে ফেরার গল্প। ঠিক কি মনে করে সেই গ্রুপে জয়েন হয় সে, তারপর এই গ্রুপের কথা কখনো মনে পড়েনি তার। সেদিন রাতে ছিল তার প্রিয় কাজিন মারিয়ার বার্থডে। সোরাইয়া সহ বাকিরা প্ল্যান করলো কি কি করা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে সোরাইয়া ফেসবুকে একটা পোস্ট দেখে আটকে যায়। গল্প পড়ার অভ্যাস তার কখনোই ছিল না, কিন্তু এক পর্যায়ে পুরো গল্পটা শেষ করে সোরাইয়া নীরবে কাঁদতে থাকে। কোনো এক বনের দিনে ফেরার গল্প। হঠাৎ করে সোরাইয়া যেন বদ্ধ অন্ধকারে একমুঠো আলো দেখতে পায়। সেদিন সোরাইয়া মারিয়ার বাজেতে না গিয়ে বাসায় থেকে যায়। সেই গল্পটি আরও কয়েকবার পড়তে থাকে সে। এরপর থেকে প্রায় ওই গ্রুপ থেকে বিভিন্ন বনের দিনে ফেরার গল্প আসতে থাকে। সোরাইয়া অন্তরে গহীন থেকে সেগুলো পড়তে থাকে। এরপর মাধ্যমিক টপকে কলেজে ভর্তি হয় সে। ফার্স্ট ইয়ার থেকে তার দিন মেনটেন করা শুরু হয়। ধীরে ধীরে ইসলামকে জানতে এবং মানতে শুরু করে, কিন্তু এটা মোটেও স্বাভাবিক ছিল না। দিনের পথে পা বাড়ানোর সাথে সাথে তার উপর নেমে আসে ঘোর অন্ধকারের ছায়া। সোরাইয়ার বাবা রফিক ইসলাম কলেজের একজন বাংলা লেকচারার। মেয়ের এমন পরিবর্তন তাকে ঢাল হিসেবে তৈরি করে। সোরাইয়া বাবাকে সাফ জানিয়ে দেয় ফ্রি মিক্সিং পরিবেশে সে চাকরি করবে না। সেদিন সোরাইয়া বাবার কাছে মারও খেলো, কিন্তু সে জানত তার রব তার সাথে আছেন। বাবা মায়ের সাথে সোরাইয়ার সম্পর্ক খালাস হতে থাকে। তার মায়ের অস্বাভাবিক আচরণগুলো তাকে বেশি কষ্ট দিতে থাকে। এমনকি কলেজে টিচাররাও তাকে ছেড়ে দেয়নি। জেনারেল শিক্ষায় দিন পালনের চেষ্টায় সে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। বাবার সঙ্গে সম্পর্কটাও আজ পর্যন্ত অস্বাভাবিক রয়ে গেছে তার। কিন্তু আজ এতদিন বাদে তার দোয়া কবুল হয়েছে। মহান রবের দেওয়া এত নিয়ামতের ভার সে যেন নিতে পারে না। নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে। কথা বলা শেষ করে সোরাইয়া পুনরায় রিফাতকে ফোনটা দিয়ে নিজের অবস্থানে যাবে। এমন সময় রিফাত পেছন থেকে তার হাত ধরে ফেলল, তারপর নিজের কাছে টেনে নিয়ে বলল, সুন্দরী কথা যে শেষ হয়নি, কোথায় যাও? সোরাইয়া অনেকটাই লজ্জা পেয়ে যায়। তারপর লাজুক ভঙ্গিতে বলে, কি কথা বলুন, এত তাড়া কিসের তোমার? আর হ্যাঁ, আমাকে আপনি করে বলার কি প্রয়োজন? তুমি করে বলবে, আমি আপনাকে আপনি করেই বলবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা ওনাকে আপনি করে বলতেন, তাই আপনাকে আপনি করেই বলবো। এটাতে আমি প্রশান্তি অনুভব করি। রিফাত কিছুটা হলে অবাক হলো, বলল, তোমার দেখি ইসলামের ব্যাপারে ভালোই জ্ঞান আছে, এটা তো আল্লাহর ইচ্ছা। মনে হয় আমি ভাগ্যবান স্বামী হতে পেরেছি। মোটেও না, বরং আমি ভাগ্যবান স্ত্রী হতে পেরেছি। কারণ আমি মনে করি আপনার সঙ্গে আমার বিয়েটা আল্লাহই দিয়েছেন। মানে আজ থাক, অন্যদিন বলবো। আচ্ছা, আর কতক্ষণ এভাবে আপনার কোলের উপর আমাকে বসিয়ে রাখবেন বলুন তো? ও হ্যাঁ, তাই তো। সোরাইয়া মুখ টিপে হাসতে থাকে। তার এই অদ্ভুত হাসি রিফাতের যেন দিল ফুটা করে দেয়। একসময় সোরাইয়া বলে ওঠে, ও আচ্ছা, আপনি কি জানি বলতে চেয়েছিলেন? তাড়াতাড়ি বলুন, আমি আম্মার হাতে রান্না দিয়ে এসেছি। আর একটু বসো না, এত তাড়া কিসের তোমার? সারা তো আছেই ওখানে। জি, এবার বলুন, আজ রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখো। কেন? এমনি রুম তো গোছানোই আছে। না, ঠিক আছে, তবে একটু অন্যভাবে গোছালে ভালো হয়। অন্যভাবে আবার কিভাবে? রিফাত একটু চটে যায়, তারপর কিছুটা বিরক্তি নিয়ে বলে, বাসন ঘর কিভাবে সাজায় জানো? ওভাবে বলি হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। সোরাইয়া রিফাতের যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে থাকে। পুলকিত হৃদয়ে আবার রান্নাঘরে ফিরে আসে। রিফাতের সর্বশেষ কথাগুলো তার কানে বাজতে থাকে বারংবার। সে মুচকি হাসতে থাকে। সারা বিষয়টা বুঝতে পেরে সোরাইয়াকে সঙ্গে করে ছাদে চলে আসে। আজকের আকাশটা পূর্ণিমার চাঁদের ন্যায় জলজল করছে, অসংখ্য তারার মেলা বসেছে। সারা সিক্রেট জানতে চাইলে সোরাইয়ার লজ্জায় মুখ লাল হয়ে যায়। সারাকে সমস্ত ঘটনা খুলে বলে সে। সারা উৎফুল্ল প্রকাশ করে বলে, আচ্ছা, আমি তোমাদের রুমটা সুন্দর করে সাজিয়ে দিব, আর তোমাকেও। সারা ছাদে থাকা একঝাঁক মাধবীলতা তুলে আনলো, সেগুলো দিয়ে যত্ন করে সাজালো ভাইয়ের রুমটি। সোরাইয়াকে সাজিয়ে দিল বধুরূপে, ঠিক যেন গোলাপের পাপড়ির মতো মনে হচ্ছে তাকে। সারা সোরাইয়াকে বিছানার এক কোণে বসিয়ে রেখে নিজ রুমে চলে এলো। লজ্জাবতীর লাজকতায় পুরো রুমটাকে বদ্ধ করে রেখেছে। এমন সময় রিফাত বাসায় আসে। রান্নাঘরে উকি দিতেই কাউকে না দেখতে পেয়ে নিজ রুমে চলে আসে সে। দরজা খুলে রুমে ঢুকতেই চমকে ওঠে, ঠিক এতটা আশা করেনি সে। মাথা থেকে টুপিটা পাশে রেখে সোরাইয়ার সামনে গিয়ে বসে। কোনো এক ঘোরের মধ্যে আবদ্ধ সে। সোরাইয়া বলে ওঠে, ঘোমটাটা তুলবেন আজ? জি হ্যাঁ। রিফাত ঘোমটা তুলতেই আরও একবার চমকে যায়। রিফাত পূর্বে রিয়াকে খুব কাছ থেকে দেখেছে,
কিন্তু কখনোই এমন মোহনীয় মনে হয়নি তার কাছে। হালাল ভালোবাসা সত্যি এত সুন্দর হয়, সাক্ষাৎ না পেলে আজীবন অজানায় থেকে যেত তার কাছে। সুরাইয়া পলকহীন তাকিয়ে থাকে রিফাতের দিকে। এমন সময় তাদের মাঝখানে চলে আসে এক গুচ্ছ গোলাপের দল। সুরাইয়া অনেকটাই খুশি হয়ে যায়। সে রিফাতের গলা জড়িয়ে ধরে। অকস্মাত ঘটনা উপলব্ধি করতে পেরে দ্রুত তাকে ছেড়ে দিয়ে বলে, সরি, মাফ করবেন, আজ কোনো মাফ নেই। সুরাইয়া একটু বাঁকা সুরে বলে, ও, আপনি তো আবার আমাকে সহ্য করতে পারেন না। রিয়ানা ফিয়া, তাকে ছাড়া তো আপনি নাকি বাঁচবেনই না। কথাগুলো বলেই সুরাইয়া গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। সুরাইয়ার এমন ভঙ্গিতে রিফাতের হাসি থামে না। এক পর্যায়ে রিফাত সুরাইয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলে, হে আমার প্রিয়তমা, তোমাকে ভালোবেসে পাড়ি দিব সাত সাগর, পাড়ি দিব সাত নদী, পাড়ি দিব সাত পুকুর। রিফাতের এমন ছন্দ শুনে সুরাইয়া নিজের হাসি আটকাতে পারে না। রিফাত দেখে সে হাসি থেকে মুক্তা ঝরছে। একসময় রিফাত প্রশ্ন ছড়ে, আমাকে ভালোবাসো? হুম, কতটুকু? খেজুর পরিমাণ? এটা আবার কেমন? একটা গল্প শুনবেন? হ্যাঁ বলো, আজ সারা রাত আমরা গল্পই করব ইনশাআল্লাহ। তাহলে শুনুন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদের নিয়ে বসেছিলেন। তখন একজন স্ত্রী বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে বেশি মহব্বত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওনাদেরকে কিছুই বললেন না। তারপর রাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যান আর সেখানে গিয়ে তাকে বলেন, ইয়া আয়েশা, আমি তোমাকে অধিক প্রীতি করি, আর তুমি এই খেজুরটি রাখো এবং এই খেজুরের কথা তুমি কাউকে বলবে না। এভাবে করে তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন আর সবাইকে একই কথা বললেন এবং একটি করে খেজুর হাদিয়ে দিলেন। পরদিন সকালে সকল স্ত্রী এক জায়গায় একত্রিত হয়ে আবার প্রশ্নটি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে অধিক বেশি মহব্বত করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল রাতে যাকে আমি একটি খেজুর হাদিয়ে দিয়েছি আমি তাকেই অধিক মহব্বত করি। সকল স্ত্রীগণ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খেজুরের সমান ভালোবাসি। ইয়া স্বামী, রিফাত সুরাইয়াকে বুকে টেনে নিয়ে বলল, অন্তর শীতলকারিণী, চক্ষু শীতলকারিণী, আমি তোমাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। জান্নাতের অসীম সময় পর্যন্ত আমরা একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। সুরাইয়া গোলাপগুচ্ছ থেকে একটি গোলাপ বিচ্ছিন্ন করে রিফাতের বুক পকেটে রেখে বলল, তোমার বুক পকেটে প্রসন্ন রেখে বলছি, যদি কখনো ছেড়ে যাও অথবা ফিরে যাও, দুঃখ একটাই, হয়তো কোনো এক জান্নাতি হুরের সঙ্গে আমায় দেখে বলবে আফসোস, যদি আগলে রাখো প্রসঙ্গগুলো শুকিয়ে যাবে, তবুও মোর ভালোবাসা বারংবার প্রাণ ফিরে পাবে।